আফগানিস্তানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম আকাশচুম্বী। এতে ভোগান্তিতে পড়ছেন দেশটির নাগরিকরা। বাজার এমন থাকলে সামনের দিনগুলোতে পরিবারের সদস্যদের মুখে খাবার তুলে দিতে পারবেন কিনা তা নিয়ে এখন শঙ্কার মধ্যে দিন পার করছেন আফগানরা। আফগানিস্তানের গণমাধ্যম টোলো নিউজের সঙ্গে আলাপকালে দেশটির বেশ কয়েকজন নাগরিক নিজেদের উদ্বেগের কথা জানান। শীতের আগে অর্থনৈতিক মন্দা এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তাদের চিন্তিত করে তুলেছে। স্থানীয় পর্যায়ে যে পরিমাণ পণ্যের উৎপাদন হচ্ছে তা যথেষ্ট নয়। দ্রব্যমূল্য বেশি হওয়ার কারণ হচ্ছে পণ্যগুলো আমদানি করা। সম্প্রতি খরার কারণে ফসল উৎপাদন গত বছরের চেয়ে কম হয়েছে। গত বছরের খরার চেয়ে এবছরের খরা আরও বেশি মারাত্মক। যে কূপগুলো কৃষি জমিতে সেচের জন্য ব্যবহার করা হতো সেগুলো শুকিয়ে গেছে। পাহাড় থেকে পর্যাপ্ত পানি প্রবাহিত হতো বলে পাঁচ বছর আগে পরিস্থিতি ভালো ছিল, এখন কূপ আর ঝর্ণাগুলো শুকিয়ে গেছে। খরা এবং দেশের রাজনৈতিক সংকটের কারণে মূলত নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিশেষ করে খাবারের দাম বেড়ে যাচ্ছে। দেশটির কৃষি, সেচ ও পানি সম্পদ মন্ত্রণালয় বলছে আফগানিস্তানের অধিকাংশ পণ্য প্রতিবেশী দেশগুলো থেকে আমদানি করা। গম ও চাল আমদানি করা হয় তাজিকিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, কাজাখস্তান এবং পাকিস্তান থেকে। আফগানিস্তানে এসব পণ্য আমদানি করতে হয় কেননা আফগানিস্তান খাদ্যের স্বয়ংসম্পূর্ণ নয়।